আসসালামু আলাইকুম। মাই থিংকের পক্ষ থেকে রমজান মাস চলে আসছে, তো এই রমজানে আমাদের সবারই খাওয়ার একটা পরিবর্তন ঘটে সন্ধ্যার সময়, বিশেষ করে ইফতারির টাইমে। তো সেই ইফতারিটা নিয়ে আমরা অনেক টেনশনে বুঝি, নিত্য নতুন কি আইটেম করা যায়, কি করা যায়, কি করা যায়। তো সেই চিন্তা থেকেই আমার আজকের এই ভিডিওটি। তো এইখানে আমি মুসুরের ডাল নিচ্ছি হাফ কাপ, আর চাল ভাতের চাল যেটা আমরা যেটা দিয়ে ভাত রান্না করি সেই চাল হাফ কাপ। তো এই আরও লাগবে আলু, আমি এখানে ছোটো ছোটো তিনটি আলু নিছি আর একটি পেঁয়াজ নিছি। তো আমি প্রথমে এই চাল একটি হাঁড়িতে হাফ কাপ চাল আর এই হাফ কাপ মুসুরের ডাল একসাথে ভিজিয়ে রাখবো। প্রায় 5 থেকে 6 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। তো আমি ফিরে আসবো এই ডালটা যেন হয়ে গেলে এবং এটাকে শিল্পাটা বেটে নেওয়ার পরে। দেখেন ভিজে গেছে কি সুন্দর মতো, যেটা আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। এখন এটাকে ভালো মতো কষলে সুন্দর করে পরিষ্কার কিনে নেব, ভালো মতো পরিষ্কার করে নেব। তারপর এটাকে কী করবো, শিল্পাটা বেটে নিতে হবে। তো শিল্পাটা বেটে নেওয়ার সময় এটা কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে খুব মিহি করতে হবে বা খুব হালকাভাবে বাটা দিতে হবে, এটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আর যেমন খুশি আপনি এমনই করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তো আমি ফিরে আসবো এটাকে শিল্পাটায় বাটার পরে এবং এটা তৈরি করতে যে অন্য অন্য জিনিসগুলো লাগবে সেগুলো রেডি করে। হয়ে গেছে আমার চাউলের ডাল বাটা, দেখেন শিল্পাটা বেটে নিয়েছি। এখন এটার সাথে আমি দিব আলু কুচি, এখানে ছোটো ছোটো তিনটি আলু আছে মিহি কুচি করা, এটা দিয়ে দিব। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, বড় একটি পেঁয়াজ কুচি। আর এখানে হচ্ছে পুদিনা পাতা প্রায় হাফ কাপের মতো। আর এটা হচ্ছে রসুন কুচি, রসুন ছেঁচা, আমি শিল্পাটা ছেঁচে নিয়েছি, এখানে বড় একটি রসুন আছে। আর এখানে হচ্ছে কাঁচামরিচ পেস্ট করা, আদা পেস্ট করা আর কি, হালকাভাবে পেস্ট করে নিছি। এখানে প্রায় 15টির মতো কাঁচামরিচ আছে। তো কাঁচামরিচ এগুলো একটু ঝাল কম, সেই জন্য আমি এতগুলো নিয়েছি। একটু ঝাল যদি বেশি হয় মরিচে তাহলে একটু কমিয়ে নিলেও হবে, তারপরে আপনাদের রুচি অনুপাতে করবেন। এখন এই সবগুলোকে আমি একসাথে মেখে নিব লবণ দিয়ে, সাধারণ লবণ দিব পরিমাণ মতো, আপনারা আন্দাজ মতো বা পরিমাণ মতো দিবেন আপনার লবণ। এই সবগুলোকে এখন একসাথে মেখে নিব। মেখে নেওয়ার পর এটা আমি পাকঘরে চলে যাব, ওইখানে যে আমি ডুবো তেলে ভেজে নিব। দেখেন আমি চুলায় দিয়ে দিছি ছোটো ছোটো করে পেঁয়াজু। তো এখানে আমি দিছি যে একটা কথা বলা দরকার, তেলটা আপনি যখন দিবেন তখন তেলটাকে 100% গরম করবেন না। আমি তেলটা 100% গরম করলে কী হবে, এখানে যেহেতু আলু দেওয়া আছে মিহি কুচি করা তাহলে আলুটা পুড়ে যাবে আর ভিতরটা ঠিক মতো হবে না। যেহেতু গরম তেল থাকলে এর সাথে সাথেই এই জিনিসটা মানে হয়ে যাবে কিন্তু ভিতরে হবে না, উপর দিয়ে দেখতে মনে হবে যে হয়ে গেছে কিন্তু ভিতর দিয়ে হবে না। সেজন্য তেলটা যখন আপনি 10% বা এটা একটু বেশি গরম হবে তখনই আপনি এই পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে দেবেন। তো এখন আমি এটাকে উল্টিয়ে নিব, উল্টিয়ে নেওয়ার পরে যখন আমার কাছে মনে হবে যে এটা হয়ে গেছে পারফেক্টভাবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব উল্টে পাল্টে। তো আমি ফিরে আসবো এটাকে নামিয়ে নেওয়ার পরে। হয়ে গেছে দেখেন পেঁয়াজুটি ভাজা, দেখতে কত সুন্দর লাগতেছে, দেখতে যত সুন্দর খাইতে ঠিক ততটাই মজা হয়েছে। তো আশা করি এই রমজানে এই পেঁয়াজুটা আপনাদের অনেক উপকারে আসবে। এটা মুড়ির সাথে খাওয়া যাবে না, শুধু সস দিয়া বা সালাদ দিয়া খেতে হবে, খুবই সুস্বাদু একটি খাবার। তো আশা করি সবাই উপকৃত হবেন আমার এই পেঁয়াজু দিয়ে। তো রমজান মাসে সবাই যেহেতু ব্যতিক্রমধর্মী খাবার চিন্তাভাবনা করে, তো সেই চিন্তা থেকেই আমার এটা আপনাদের জন্য তৈরি করা। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার দিবেন, নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।